বিশ্বাসঘাতক কে নিজের চোখে দেখতে চাও, তাহলে সহজেই কাউকে বিশ্বাস করে ফেলো। কিছুদিন পর সেই মানুষটাই তোমার বিশ্বাসের সুযোগ নিয়ে বিশ্বাসঘাতকতা করে যাবে। বিশ্বাসঘাতকের কোনো পরিচয় হয় না, জানবে সব থেকে বিশ্বাসযোগ্য মানুষটাই কিন্তু তোমার বিশ্বাস ভাঙে। আবার বিশ্বাস না করলে তো বিশ্বাসঘাতককে চিনতে পারবে না। তবে প্রতিটা মানুষ কিন্তু বিশ্বাস নিয়েই বাঁচে। এই যে তুমি যখন বাসে ওঠো, তখন একরাশ বিশ্বাস নিয়ে ওঠো। তুমি কিন্তু ড্রাইভারকে আগে থেকে চেনও না, অথচ বাসে ওঠো। এই ভেবে ওঠো যে ড্রাইভার তোমাকে তোমার গন্তব্যে ঠিক নিরাপদে পৌঁছে দেবে, কারণ তোমার সে বিশ্বাস আছে। আমাদের জীবনের সব থেকে বড় পুঁজি হলো এই বিশ্বাস। দেখবে ব্যবসায় যার যত বেশি পুঁজি, তার ব্যবসার পরিধিও তত বেশি। একটা ছেড়ে তখন একাধিক ব্যবসা শুরু করে, একটা ব্যবসায় লোকসান হলেও অন্য ব্যবসা থেকে লাভের অঙ্ক উঠে আসে। জীবন আসলে লাভ আর ক্ষতির একটা অঙ্ক। আমাদের জীবনে বিশ্বাসটাও ঠিক ব্যবসার পুঁজির মতো। কোনো একজন মানুষ তোমাকে ঠকাতেই পারে, তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতেই পারে, কিন্তু সবাই করবে না। তবে আমরা বেশিরভাগ মানুষ একটা ভুল করি, জানো সে ভুলটা কি? সেই ভুলটা হলো একজন বিশ্বাসঘাতককে দিয়ে আরো 5টা মানুষকে বিচার করা। ভেবেই নি, তারাও হয়তো বিশ্বাসঘাতকের মতোই বিশ্বাসঘাতকতা করতে পারে, তারাও ঠকাতে পারে। বিচার যদি করতেই হয়, তাহলে বিশ্বাসঘাতককে দিয়ে বিচার না করাই ভালো। মূল্যায়ন করতে গেলে বিশ্বাসযোগ্যকে দিয়েই করতে হয়। বিশ্বাস হারানো মানে নিজের প্রতি বিশ্বাস হারানো। আসলে আমরা বিশ্বাস করি, হয়তো ঠকেও যাই, তারপরেও কিন্তু বিশ্বাস করতে হয়। বিশ্বাস কখনো হারাতে নেই, কারণ যে ঠকিয়ে দিয়ে যায় তার প্রতিও একটা বিশ্বাস রাখতে হয়। সে যে আবার ঠকাতে পারে, এই বিশ্বাসটা রাখা খুব দরকার। বিশ্বাস হারিয়ে ফেললে যখন তখন যে কেউ তোমাকে ঠকাবে। মনে রেখো, একজন বিশ্বাসঘাতক তার নিজের ওপর অগাধ বিশ্বাস থাকে, কারণ তার দৃঢ় বিশ্বাস সে অন্যের বিশ্বাস ভাঙতে পারবেই। ভুললে চলবে না, একজন বিশ্বাসঘাতক কিন্তু কখনোই তার নিজের ওপর বিশ্বাস হারায় না। তাই বিশ্বাস নিয়েই চলো।